ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়েছে। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় যথেষ্ট তথ্য উপাত্ত থাকার কারণেই এটি যাচাইয়ের জন্য ডিজিটাল সিকিউরিটি সেলে পাঠানো হয়নি। গতকাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেই মামলাটি করা হয়েছে তার যে ক্লিপটা আপনারা যদি দেখে থাকেন, তাহলে সেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলা হয় এটার তথ্য উপাত্তও কিন্তু সেই ক্লিপটার মধ্যেই ছিল। সেই ক্ষেত্রে এক্সামিনেশন করার জন্য পাঠানোর প্রয়োজন পড়ে না বলেই এই মামলাটা গ্রহণ করা হয়েছে। একাত্তর এবং প্রথম আলোর যে তথ্যগুলো পত্রিকায় আসছে কিংবা মিডিয়ার মাধ্যমে আসছে, সেইগুলোর জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে মানে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল। জিজ্ঞাসাবাদন্তে তাকে ছেড়ে দেওয়ার পরে সে যখন না আরও যে বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে, সেই মামলাগুলিতে তাকে আবার পুনরায় অ্যারেস্ট করা হয়েছে।